কি করাবো, চলো পড়ে চলে যাই। এবার দেখো মূল বিষয়, তোমাদের ওয়ার্ড বুক ইউনিট ওয়ান গত ক্লাসে আমি তোমাদের পড়াচ্ছিলাম, এখন তোমাদের ইউনিট টু, এটা নিয়ে আলোচনা করব। তোমরা আমার সাথে সাথে বইটা বের করে না আর আমার সাথে সাথে মুখে বলো। দেখো এখানে হচ্ছে প্যারেন্টস, তোমাদের গত ক্লাসে আমি বলছিলাম তোমাদের সিলেবাস তুলে গেছে যে তোমরা হচ্ছে ইংরেজি থেকে বাংলা শিখবে, বাংলা থেকে ইংরেজি। যদি আমার ক্লাসে তোমাদের এগুলো একবার করে পড়াইছিলাম, তারপরে আবার তোমাদের সুবিধার জন্য আলাদা করে বিষয় দিচ্ছি, ঠিক আছে? এটা একবার বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, চলো আমরা পড়ি। প্যারেন্টস, প্যারেন্টস অর্থ পিতামাতা, প্যারেন্টস অর্থ কি পিতামাতা। তারপরে হচ্ছে ফ্রেন্ড, ফ্রেন্ড কি বন্ধু, ফ্রেন্ড বন্ধু। আচ্ছা তাহলে যদি বন্ধু আমরা ইংরেজি ধরি তোমাদের, ওই বন্ধু বলো তো বন্ধু ইংরেজি কি, তাহলে তোমরা কী বলবা, ফ্রেন্ড বন্ধু বলবা, ফ্রেন্ড পিতামাতা কি বলবে, প্যারেন্টস, এভাবে বলবে প্যারেন্টস পিতামাতা, পিতামাতা প্যারেন্টস, ফ্রেন্ড বন্ধু, বন্ধু ফ্রেন্ড, ঠিক আছে এভাবে। তারপর হচ্ছে কি গার্ডিয়ান, গার্ডিয়ান অর্থ হচ্ছে অভিভাবক, অভিভাবক, অভিভাবক তাহলে আমরা ইংরেজি কী বলবো, গার্ডিয়ান, কী বলবো, গার্ডিয়ান, গার্ডিয়ান অর্থ হচ্ছে অভিভাবক, আর অভিভাবক ইংরেজি হবে কি, অভিভাবক ইংরেজি হবে গার্ডিয়ান, ঠিক আছে। প্যারেন্টস পিতামাতা, ফ্রেন্ড বন্ধু, গার্ডিয়ান হচ্ছে অভিভাবক, ওকে। আন্ট, আন্ট অর্থ হচ্ছে কি খালা মামি, খালা মামি দুটোই বোঝায়, আন্ট শব্দ অর্থ খালা মামি, তো খালা অথবা মামি যদি আমরা বলি তাহলে কি বলবে, আন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের আছে গেস্ট, গেস্ট অর্থ আমরা কি জানি অতিথি, কি জানি অতিথি, তাহলে যদি আমরা তোমাদেরকে বলি যে অতিথি ইংরেজি কি বলবে, কি গেস্ট, ঠিক আছে। এরপর আছে তোমাদের হেড, এর শব্দ অর্থ কি মাথা, মাথা ইংরেজি যদি ধরি তাহলে কি বলবে, হেড, মাথা ইংরেজি হেড, হেড অর্থ মাথা। তারপর তোমাদের আছে হেয়ার, হেয়ার অর্থ কি চুল, হেয়ার অর্থ চুল, চুল ইংরেজি হেয়ার, চুল ইংরেজি হেয়ার। এরপর দেখো টুথ, টুথ শব্দ অর্থ কি দাঁত, আর দাঁত যদি বলি তাহলে কি বলবে, টুথ, দাঁত বললে বলবে কি ট্রু। তাহলে আশা করি আমরা সবাই এগুলো ক্লিয়ার এগুলো সম্পর্কে, ঠিক আছে। তারপরে দেখো পরের সাইডে চলে যায়, তারপর এখানে আসে আই, কি লেখা আছে আই আমরা জানি সবাই, তাহলে আই অর্থ কি চোখ, আই অর্থ চোখ, তাহলে চোখ ইংরেজি কি হবে আই, চোখ ইংরেজি হবে আই। তারপর আছে হ্যান্ড, হ্যান্ড শব্দের অর্থ কি হাত, হাত ইংরেজি হবে হ্যান্ড, ইংরেজি হবে হ্যান্ড, ঠিক আছে। এরপর আছে তোমাদের মাউথ, মাউথ অর্থ কি মুখ, আর মুখ ইংরেজি হবে মাউথ, মুখ ইংরেজি হবে মাউথ। তারপর আছে তোমাদের লেগ, লেগ অর্থ আমরা সবাই জানি পা, তাই না সোনামণিরা, লেগ অর্থ পা, তাহলে আমরা পায়ে ইংরেজিতে কি বলবো, লেগ, ঠিক আছে, পায়ে ইংরেজি হবে লেগ। তারপর দেখো ইয়ার, ইয়ার অর্থ কি কান, ইয়ার অর্থ কান, কান ইংরেজি বলবো ইয়ার, ঠিক আছে। এরপর দেখো নোজ, নোজ শব্দ অর্থ আমরা সবাই জানি না, তাই না, নাক যদি হয় তাহলে নাকের ইংরেজি হবে কি নোজ, নাকের ইংরেজি হবে নোজ, ঠিক আছে। বেলি, পেট, বেলি অর্থ কি পেট, পেট ইংরেজি কি হবে বেলি, পেট ইংরেজি হবে বেলি, ঠিক আছে। তারপর হচ্ছে নেল, নেল শব্দের অর্থ নো, নেল শব্দের অর্থ নো, আমার সাথে সাথে বলো নেল শব্দের অর্থ নো, নো যদি হয় তাহলে আমি ইংরেজিতে সেটাকে কী বলবো, নেল, কী বলবো, নেল। এরপর দেখো ফোরহেড, কপাল, ফোরহেড অর্থ কী কপাল, আর কপাল ইংরেজি হবে ফোরহেড, কপাল ইংরেজি হবে ফোরহেড, ঠিক আছে। তো চলো সোনামণিরা আমরা আর একবার রিভিশন করি। দেখো প্যারেন্টস অর্থ পিতামাতা, প্যারেন্টস অর্থ পিতামাতা, ফ্রেন্ড অর্থ বন্ধু, ফ্রেন্ড অর্থ বন্ধু। যখন তোমরা এই পাশে গুলো পড়বে ইংরেজি থেকে বাংলা, তখনই দেখবে তোমার বাংলা থেকে ইংরেজি হয়ে গেছে, এটা পড়লে এটা পারবে, এটা পারলে তুমি এটা পারবে, বুঝতে পারছো। দেখো ফ্রেন্ড অর্থ বন্ধু, তারপর দেখো আছে কি আমাদের গার্ডিয়ান, অভিভাবক, গার্ডিয়ান হচ্ছে অভিভাবক।
বাবা মা, তার উপরে দাদা দাদি, নানি, এরকম যারা তোমাদের থেকে বড়, তোমাদের গার্জিয়ান যারা, তারাই হচ্ছে গার্জিয়ান যারা, তারাই হচ্ছে তোমাদের অভিভাবক। তারপর হচ্ছে আন, আন কাদের বলো, খালা মামি, এদেরকে বলো আন, খালা মামি, এ হচ্ছে কি আন, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের কি আছে, গেস্ট, গেস্ট, গেস্ট অর্থ হচ্ছে অতিথি বা মেহমান, গেস্ট অর্থ অতিথি বা মেহমান। এরপর আছে কি হেড, মাথা, আছে হেয়ার, হেয়ার শব্দের অর্থ আমরা জানি চুল। তারপর আছে টুথ, দাঁত, টুথ, দাঁত, আছে আমাদের আই, আই অর্থ চোখ, আই অর্থ চোখ। তারপর আছে হ্যান্ড, হ্যান্ড শব্দের অর্থ কি হাত, হ্যান্ড, হাত, আছে তোমাদের মাউথ, মাউথ অর্থ কি মুখ, মাউথ অর্থ মুখ, লেগ, পা, কান, নোজ, নাক, বেলি, পেট, নেল, নখ, আর আছে ফোরহেড অর্থ হচ্ছে কপাল, ঠিক আছে। তো আমি তোমাদের আছে ওয়ান ইউনিটের যে ইউনিট টু এবং ইউনিট থ্রি, ইউনিট থ্রির কিছু অংশ, পুরোপুরি না, ইউনিট টু এবং ইউনিট থ্রির কিছু অংশ আমি তোমাদেরকে লিখে দিলাম পড়ে, ছোট সোনা মেয়েরা এগুলো তোমাদের মৌখিক পড়া, এটা লিখা না তোমাদের, তোমরা এগুলো বাসায় বসে সুন্দর করে বই দেখে এগুলা এইসব পড়বা অবশ্যই, কারণ পড়াশোনা তো করতে হবে, এটা কোনো বিকল্প নেই। তো আমরা যে পরিস্থিতিতে পড়ছি সেটা আমাদের স্কুল যখন খুলবে তারপরে আমরা সে ক্লাসগুলো পাবো, তো এই জন্য তো আর দেখা যায় থেমে থাকা যায় না, আমাদের যেগুলো ক্লাস করছে তোমরা বাসায় বসে তোমরা এই ক্লাসগুলো করবে আশা করি, তাহলে আমাদের সাথে সবাই ক্লাসে বাসায় মনোযোগ দিয়ে পড়বে। আজকে এই পর্যন্তই, আমি